হ্যালো ভিউয়ার্স, আমাদের হেলথ বিষয়ক চ্যানেল আয়ুর্দেবিকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের আজকের পর্বে আবারও অভিনন্দন। আর আজকে আমরা আলোচনা করব এখানে যে সামান্য অবহেলিত নগণ্য তুচ্ছ গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির উপকারিতা এবং গুণগানিতা সম্পর্কে। এই গাছটি খুবই দারুণ একটি গাছ দাদা। এই গাছটির শিকড় যদি আপনারা সকালবেলা বাসি মুখে পড়তে পারেন, তাহলে রাতের বেলা আপনারা বিছানাতে ঘন্টার পর ঘন্টা আপনারা নারী মহলে আপনারা আনন্দ ফুর্তি করতে পারবেন। তো এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু খুবই দারুণ উপকারী ফলপ্রদ একটি গাছ। আর যেটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি বা বোঝাতে যাচ্ছি, এই গাছটি খেলে সাথে সাথে আপনাদের যৌন শক্তি বৃদ্ধি পাবে। আপনারা নারী মহলে ঘন্টার পর ঘন্টা আনন্দ ফুর্তি করতে পারবেন। দেখেন, এই গাছটি দেখাই, এখানে যে গাছটি আছে, গাছটি দেখে হয়তো অনেকে চিনে গেছেন। তারপরও আর একটিবার গাছটির সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। এই গাছটির নাম হলো আপাম গাছ, কেউ বলে চিচিড়িয়া, কেউ বলে লাটজিরা, কেউ বলে আপামর্গ। আর এই গাছটি বসত ভিটার আশেপাশে একটু কম পাওয়া যায়, কিছু কিছু জায়গায় বেশি পাওয়া যায়। তবে পাকা রাস্তার ধারে, নদীর পাড়ে, পুকুর পাড়ে এই গাছটি প্রচুর পরিমাণে 12 মাসে জন্মে। এবং দেখতে পাচ্ছেন এই যে এই গাছটির গায়ে কিন্তু অনেক সময় প্রচুর পরিমাণে লতা পাতাও জন্মে। আবার গাছটি গবাদি পশুতে গাছটির পাতা কিন্তু খেয়ে ফেলে, অত্যাচার হয় গাছটির উপর দিয়ে। তো এই গাছটি প্রথমে কোথায় আছে খোঁজ নেবেন। তার আগে আপনাদের যেটা করতে হবে দাদা, এই যে যে খাঁটি যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছেন, খাঁটি মধু, র হানি, 100% খাঁটি মধু আপনাদেরকে একটু কালেক্ট করে রেখে দিতে হবে, ঠিক আছে? আর বিশেষ করে যাদের ডায়াবেটিসের সমস্যা, তো সেক্ষেত্রে তারা পান পাতা দিয়ে গাছটির শিকড় খাবেন। আর তাছাড়া আমরা সাধারণত এই গাছটির শিকড় খাবো খাঁটি মধু দিয়ে। তো যেভাবে খেতে হবে গাছটির শিকড়, নিয়মটা একটু জেনে নিন। এই গাছটি সকালবেলা বাসি মুখে এই গাছটির শিকড় খেতে হবে। তো প্রথমে গাছটি দেখা যাচ্ছে তুললেন, হ্যাঁ, তোলার পরে গাছটির শিকড় কেটে নিলেন। দেখাই, ঠিক আছে দাদা? শিকড় কেটে নেওয়ার পরে এই যে এই যে দেখতে পাচ্ছেন না, এই সাইডের যে শিকড়গুলো, এই যে, ঠিক, হ্যাঁ, এইভাবে, এই যে দেখেন, এইভাবে আপনারা ছিলে নেবেন, ঠিক আছে? এই যে এইভাবে শিকড়টা, সম্পূর্ণ শিকড়টা ছিলে নেবেন। নিয়ে এই এই যে ছাল বা বাকলগুলো, সম্পূর্ণ ছাল বা বাকলগুলো আপনারা কি করবেন, হাতের তালুতে নিয়ে 1 চামচ মধু দিয়ে এটা চেটে পুটে খেয়ে ফেলবেন, খাকিটা ফেলে দিবেন। তো এভাবে যদি আপনারা সপ্তাহে 3 দিন খেতে পারেন, তাহলে আশা করা যায় নারী মহলে আপনারা ঘন্টার পর ঘন্টা আনন্দ ফুর্তি করতে পারবেন এবং যে কাউকে কাবু করতে পারবেন। তো দাদা, এটা অবশ্যই সম্পূর্ণ নিজ দায়িত্বে ব্যবহার করবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।